সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। টলি পাড়ায় করোনা রুখতে এবার চ্যানেল কর্তৃপক্ষদের কাছে বেশ কিছু দাবি পেশ করলো আর্টিস্ট ফোরাম। চলুন এবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের তরফ থেকে কি কি দাবি করা হয়েছে। প্রথমত, এই মুহূর্তে কোনো শিল্পীকে জোর করে শুটিং করানো যাবে না। প্রতি শনিবার বিকেল 4টার মধ্যে ধারাবাহিকের শিল্পীরা জানিয়ে দিতে পারেন তিনি পরের সপ্তাহে কাজ করতে ইচ্ছুক কিনা। চুক্তি নেই এমন কোনো শিল্পী যদি আতঙ্কে শুটিংয়ে আসতে না চান তাহলে তাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া যাবে না, তবে সেই সময় তিনি অন্য কোনো কাজ করতে পারবেন না। যদি সেরকম কিছু জানা যায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এই সময় বহু শিল্পী আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ধারাবাহিকের শুটিংয়ে প্রতিদিন অন্তত 15 জন শিল্পীকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শিল্পীদের কাজ দেওয়ার আবেদন জানানো হয়েছে। মেকআপ রুমে শিল্পীদের একজন শিল্পীর খাওয়ার সময় অন্যরা যাতে মাস্ক পরে থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। কোভিড রুখতে এখন রাত 8টার মধ্যে শুটিং শেষ করার আবেদন জানানো হয়েছে। আউটডোর শুটিং সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিল্পী টেকনিশিয়ান সবাইকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে টেকনিশিয়ান এবং আর্টিস্ট ফোরামের পুরো সংগঠন। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।